আসসালামু আলাইকুম। ক্যাজুয়াল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তেল ছাড়াই ডিম ভুনা করব। 6টা ডিম সিদ্ধ করে ছুলে নিয়েছি। ডিমের ছোট এক টুকরো খোসা নিয়ে ডিমগুলো কেচে নেব। আপনারা ছুরি দিয়েও কেচে নিতে পারেন। ডিম, টমেটো, শাক, মটরশুঁটি ধুয়ে পানি নিংড়ে নেব। হাফ চা চামচ লবণ দিব। হাফ চা চামচ হলুদ দিয়ে ডিমগুলো মেখে নিব। ডিমে হলুদ লবণ মেখে নিয়েছি। ডিমে মশলা দেওয়ার জন্য 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো নিয়েছি। 1 চা চামচ জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি। 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়েছি। 1/2 চা চামচ রসুন কুচি নিয়েছি। 1 চা চামচ পরিমাণ আদা, রসুন, জিরা, পেঁয়াজ বাটা নিয়েছি। 2টো টমেটো কুচি নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ মটরশুঁটি নিয়েছি। 1/2 কাপ পরিমাণ শাক কুচি করে নিয়েছি। কড়াইতে 1/2 কাপ পরিমাণ পানি দিব। রসুন পেঁয়াজ দিব। 1/2 চা চামচ লবণ দিব। ধনে গুঁড়ো দিব। নেড়ে দিব। বেটে নেওয়া মশলা দেব। 1/2 পরিমাণ কুচি করা টমেটো দেব। চুলো মিডিয়ামে রেখে মশলাগুলো ভুনে নেব। অল্প শুকনো মরিচ গুঁড়ো দেব। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দেব। চুলো মিডিয়ামে রাখব। মশলা ভুনা হয়ে গিয়েছে। 1 কাপ পরিমাণ পানি দেব। নেড়ে দেব। চুলা মিডিয়াম হাই হিটে রাখব। ডিম দেব। নেড়ে দিব। মটরশুঁটি দিব। 2টো আস্ত কাঁচামরিচ, 2টো ফালি করা কাঁচামরিচ দিব। নেড়ে দিব। কুচি করে নিয়ে শাকগুলো দেব। আপনারা শাক দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন। লবণ দেখে নেব। চুলা কম তাপে রাখবো। লবণ হয়ে গিয়েছে। গুঁড়ো করে নিয়ে জিরে গুঁড়ো দেব। বাকি টমেটো কুচি দেব। নেড়ে দেব। ডিমের গা থেকে পানি সুন্দর শুকিয়ে গিয়েছে। হয়ে গিয়েছে ডিম ভুনা। চুলো বন্ধ করে দেব। নামিয়ে নিয়েছি। হয়ে গেল তেল ছাড়া ডিম ভুনা। ঝাল মশলা আপনারা আপনাদের মতো করে দিবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।